গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। টুডে উই আর গোয়িং টু ডিসকাস দ্য রিমেইনিং হাফ পোর্শন অফ সেকেন্ড ইউনিট। দ্য নেম অফ দ্য স্টোরি ইজ আওয়ার রানওয়ে কাইটস। লেটস স্টার্ট। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইং ফর কাইটস। একদিন দারুণ বাতাস, দিছে ভালো বাতাস, না হলে তো ঘুড়ি ভালো উড়ানো যায় না। গ্র্যান্ড মানে হচ্ছে খুব ভালো, উইন্ড মানে জানো তোমরা বাতাস। একদিন ভীষণ ভালো ঘুড়ি ওড়াবার মতন বাতাস দিচ্ছিল। একদিন খুব সুন্দর বাতাস দিচ্ছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, ঠিক জানি না কিভাবে ঘটনাটা ঘটল, নিশ্চিত নই। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিংইং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু আমি যখন ঘুড়িটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। কিছু বড় মতন হোঁচট খেয়ে। ট্রিপ কথা অর্থ হচ্ছে হোঁচট খাওয়া। লেখিকা যখন ঘুড়িটা বাড়ি থেকে নিয়ে আসছিলেন, তখন তারা তিনি হোঁচট খেয়েছিলেন। আমি কিন্তু পড়ে গেলাম পাথরগুলির উপর। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, মেকিং এ বিগ হোল। আমার ঘুড়িটা এমন ভাবে পড়লো যে ঘুড়িটার মধ্যে দিয়ে চলে গেল, তার ফলে ঘুড়িতে একটা সাইডে একটা বড় গর্ত হয়ে গেল। বিগ হোল, একটা বড় গর্ত। অর্থাৎ লেখিকা যখন ঘুড়ি ওড়াবেন বলে, সুন্দর ওয়েদার দেখে ঘুড়ি ওড়াবে বলে ওই লাল রঙের কাইটটি নিয়ে আসছিল, তখন উনি কিছুতে একটা হোঁচট খেলেন, একটা রকে, একটা ছোট পাথরে বা উনি হোঁচট খেলেন, এবং কি হলো তার ফলে তার এলবোটা, তার কনুইটা কি হলো, সেই কাইটের মধ্যে ঢুকে গেল। আমরা সবাই জানি কাইটের পেপারসগুলো ভীষণ পাতলা থাকে যথারীতি, সেই কাইটের মধ্যে কি তৈরি হলো, একটা বড় গর্ত তৈরি হয়ে গেল। নেক্সট ইনসিডেন্ট কি হলো দেখা যাক। তাহলে কি করা যায়, ঘুড়িতে তো গর্ত হয়ে গেল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য নাইট কাইট ইফ ইউ ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। আমাদের তাড়াতাড়ি কাইটটা ফিক্স করতে হবে, জোড়া দিতে হবে, তো না হলে কি হবে, না বাতাসটা হয়তো এখন আছে কমে যাবে, বাতাসে তো কমে যাওয়ার আগে এই উইন্ডটা তারা কিন্তু তাড়াতাড়ি এটাকে জোড়া দেওয়ার চেষ্টা করলো। ভাই বোনের তো ভীষণ তাড়া ছিল যে কি সুন্দর ওয়েদার, কি সুন্দর বাতাস বইছে, আজ তো ঘুড়ি ওড়াতেই হবে। সেই জন্য তাদের ভীষণ তাড়া ছিল, কিভাবে তাড়াতাড়ি করে কাইটটাকে রিপেয়ার করে তারা ওড়াবার মতন অবস্থায় নিয়ে আসতে পারে। কি করে করা যায়, উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, কাগজ চাই, যেমন ঘুড়িটা বানিয়েছিল। তো লাইট হাউসে ছুটলো তারা, যদি কিছু কাগজ পাওয়া যায়। বসার ঘরের বুককেসের উপরে একটা পুরনো চিঠি পড়েছিল, সেইটাকে নিয়ে নিলাম। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, ওই চিঠিটা দিয়ে ঘুড়িটাকে আমরা জোড়া দিলাম, প্যাচ আপ করা। প্যাচ আপ, যেটাকে আমরা চলতি বাংলায় বলে থাকি তাপ্পি দেওয়া। ঘুড়িটাতে একটা বড় গর্ত হয়ে গেছিল, ফুটো হয়ে গেছিল, সেটাকে তারা তাপ্পি দিল, কি দিয়ে, একটা পুরনো চিঠি দিয়ে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ওয়াজ অ্যান ওল্ড লেটার, যেটা কিনা বুককেসের মধ্যে পড়েছিল। ঠিক আছে, দেখা যাক। শীট অন ইচ সাইড, দুদিকে ঘুড়ির দুদিকে দুটো কাগজ লাগিয়ে দিলাম, মানে এই এই ধার আর ওই ধারে কাগজ লাগিয়ে দিলাম। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, তো এই চিঠির কাগজ দিয়ে, তারপরে যে আঠা দিয়ে বা কিছু দিয়ে লাগিয়েছিল সেটাকে আগুনের কাছে ধরে একটু শুকিয়ে নিল, সেই তাপে শুকলো। উই স্টার্টেড আউট অ্যান্ড অ্যান্ড আপ ওয়েন দ্য কাইট লাইক এ বার্ড। তো আমরা কি করলাম, আমরা ঘুড়িটা বাড়াতে চলে গেলাম তারপরে, এবং কি হলো না, ঘুড়িটা ঠিক পাখির মতন উপরে উঠে গেল হাওয়ায়। ঘুড়িটা খুব সুন্দর উঠছিল, একদম পাখির মতন। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, দারুণ হাওয়া দিচ্ছিল। অ্যান্ড ইট সো গ্লোরিয়াস মানে ভীষণ ভালো থাকলো, উপরে অনেক উপরে উঠে গেল, দারুণ লাগছে। অল অ্যাট ওয়ান্স হঠাৎ কি হলো, অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, ছিঁড়ে গেল। কি ছিঁড়ে গেল, ঘুড়ি। দেখা গেল স্ন্যাপ, দড়িটা ছিঁড়ে গেছে, দড়ি বা সুতো যেটা দিয়ে উড়িয়েছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হ্যান্ড লুকিং ফুলিশ। তারপর দেখলাম সে ক্লড দাঁড়িয়ে আছে, উড়ে উড়াচ্ছিল সে, এখন তার হাতে কিছুটা ছেঁড়া সুতো রয়ে গেছে বা
একদম বোকার। কর্ড মানে হচ্ছে সুতো। ক্লডের হাত থেকে ঘুড়িটি ছিঁড়ে বেরিয়ে গেছে। ক্লড বোকার মতন তাকিয়ে আছে হাতে সুতো ধরে। মতন তাকে লাগছে এরকম সামনে দিয়ে ঘুড়ি সুতো ছিঁড়ে উড়ে গেল। এটা হয়তো তোমরা যখন ঘুড়ি উড়াও বা ঘুড়ি উড়াতে দেখেছো অনেকেরই এরকম হয়েছে বা তোমাদের চোখের সামনে দেখেছো। সেই ঘুড়ি যখন হাতের সামনে দিয়ে ছিঁড়ে বেরিয়ে চলে যায় কিছু করার থাকে না, তখন সত্যি খুব বোকা বোকা লাগে। এখানে তোমরা সবাই দেখো পিকচারে দ্য কাইট ইজ ফ্লাইং টুয়ার্ডস মেইনল্যান্ড। ওখান থেকে দেখতে পাচ্ছ রাজি হারবার থেকে ওখান থেকে যে উড়লো ওই হারবার ক্রস করে সমুদ্র ক্রস করে ঘুড়িটা উড়ে চলে যাচ্ছে। তো হাওয়া এত জোর হাওয়া উপরে ঘুড়িটা এত উঁচুতে, তো সেটা ঠিক দেখা যাবে হাওয়ায় ভাসতে ভাসতে মূল ভূখণ্ডে ঘুড়ি চলে গেছে। তাহলে ক্লডের ঘুড়ি উড়ে চলে গেল। এই পর্যন্ত আজকে আমাদের গল্প হলো। সেকেন্ড ইউনিট আজকে কমপ্লিট হলো। তোমরা সেকেন্ড ইউনিটটা বাড়িতে ভালো করে পড়ো। নেক্সটে আমরা আবার থার্ড ইউনিটে যাব। সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থাকো। গুড নাইট।